মবিল মাস্টার আমি চলে এসেছি আরে ডলার ভর্তি করে মাছ নিয়ে এসেছি আশ্চর্য মানুষই রহমান ভাই নিজে দশ দশটা ট্রলারের মালিক হয়েও নিজেই সাগরে মাছ ধরতে চলে যায় আরে আমি কোনো মালিক না আমি তোমাদের রহমান ভাই রহমান তা রহমান নতুন আরেকটা ট্রলার কিনলে শুনলাম হ্যাঁ ওই তো সাগর নাম দিয়েছে ওটা কালি উদ্বোধন করব সাগর কার নামে তোমার এই নাম কেন আমার ছেলের নামে ছেলে তোমার আমরা তো জানি তোমার একমাত্র মেয়ে বন্যাকে জন্ম দিতে গিয়ে তোমার স্ত্রী মারা গেল আরে মাস্টার আমার ছোট ভাই রাহাত তার একমাত্র ছেলের নাম সাগর আমাদের একমাত্র বংশপতি ও তার আমার ছেলে হলো না হ্যাঁ রক্তের পরিচয় তো সে তোমার ছেলেই হলো তবে তবে আবার কিসের তবে রাহাত তো তোমার আপন ভাই না সৎ ভাই মাস্টার সৎ বা আপন যাই বল ও আমার ভাই আমার একমাত্র ভাই ছোটবেলায় মাকে হারিয়েছি ছোট মা আমাকে তখন থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ছোট মাকে আমি মায়ের মতো করেই পেয়েছি মাস্টার সে কোনো দিন আমাকে আলাদা চোখে দেখেনি তুমিও তো কম করনি ছোটবেলা থেকে রাহাতকে ভাইয়ের স্নেহ বাবার মমতা দিয়ে ওকে তুমি মানুষ করেছ নিজে লেখাপড়া না করে ভাইকে শিক্ষিত করে তুলেছ তোমার ভাই আর শহরে বড় ব্যবসায়ী হয়েছে শহরে বাড়ি বানিয়ে তোমাদের ভুলে গেছে একটু খোঁজ খবরও নেয় না আরে না না মাস্টার ও কাজে ব্যস্ত থাকে তাই এদিকে আসতে পারে না তার মানে এই নয় যে সে আমাকে ভুলে গেছে সাগর আয় বাবা এদিকে তুই কেমন আছিস বাবা তোর শরীরে খারাপ হয়ে গেছে কেন কোথায় খারাপ হয়েছে একদম ঠিক আছে শরীর খারাপ হচ্ছে তোমার থাক থাক বৌমা থাক আম্মা তো সবসময় আপনার চিন্তাতেই ব্যস্ত থাকে ভাইজান আরে আমার মা আমার কথা ভাববে না মা আমি জানি তোমরা কেন এসছো কাল সাগরের জন্মদিন তাই দাওয়াত দিতে এসছো তো কিন্তু এবার তা হচ্ছে না আমি এবারে সাগরের জন্মদিন এখানে ধুমধাম করে করব সব ব্যবস্থা আমি করে ফেলেছি মা বন্যা সাগরের জন্মদিনের উপহারটা নিয়ে আয় তো মা যা ঠিক আছে কিন্তু ভাইজান সাগরের বাবা যদি রাগ করেন করবে না করবে না আরে আমার ছেলের জন্মদিন আমি পালন করব দেখো রাহাত খুশি হবে এই নাও সাগর বাবা তোমার জন্য কিনে এনেছি কি সুন্দর মা দেখো দাদি আম্মা দেখো কি সুন্দর জানো বন্যা আমি না তোমার জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছি চলো তোমাকে দেখাই আমার জন্য চলো দেখি চলো সাগর আর বন্যার মধ্যে এত মিল দেখলে মনটা জুড়িয়ে যায় হ্যাঁ আম্মা ওরা তো একদিন দুটি ফুল ভারী সুন্দর তো দেখো বন্যা এ হলো রাজা আর এ হলো রানী হ্যাঁ রাজাটা খুব সুন্দর ঠিক তোমার মতো না রানীটা বেশি সুন্দর ঠিক তোমার মতো Thank you.
রামন ভাই, ও রামন ভাই তাড়াতাড়ি বাইরে আসেন, সর্বনাশ হয়ে গেছে রামন ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সুবিনিয়া? রামন ভাই জ্বরে সবকটা তলার সাগরে তলা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে সব। এই তুমি কি বলছো সুবিনিয়া? হ্যাঁ রামন ভাই, এমন সর্বনাশা ঝড় কত মানুষের যে পথে বসাইলো আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ কি হয়ে গেল, আল্লাহ কি হয়ে গেল, আমি আমি এখন কি করবো আল্লাহ, আমি আমি মা কি হয়ে গেল মা, মন কি হলো? রহমান এভাবে তুই ভেঙে পড়িস না, বিপদের এই দিনে তুই তো একা নস বাবা, তোর ভাই রাহাত রয়েছে, এই বিপদে সে নিশ্চয় তোর পাশে এসে দাঁড়াবে। এখনো ফেরেনি? ঠিক আছে তুমি আমার গাড়ি রেডি করতে বলো, এক্ষুনি আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে। জি স্যার। চত্বর ঘরে বাইরের সব সমস্যার সমাধান আমাকে একাই করতে হবে। স্যার আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, আমি গরিব মানুষ, কিছু টাকা দিয়ে যদি সাহায্য করতেন। সাহায্য কেন, তোমাকে বেতন দিচ্ছি, আমি তো এখানে কোনো দানপত্র খুলে বসিনি। গরিব মিসকিনদেরকে এই জন্য আমি দুচোখে দেখতে পারি না, সবসময় কোনো না কোনো উঠিলে আছে, শুধু হাত পাত বাড়তালে। এতই যখন দরকার তখন বাটি নিয়ে গিয়ে রাস্তা ভিক্ষা করবে, যাও। দাদিমা দাদিমা চাচু এসেছে। রাহাত এসেছিস ভাই, আয় বস। আমি এখানে বসতে আসিনি। মা তোমরা কি ভুলে গেছো আর সাগরের জন্মদিন? বিকেলে আমি শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করেছি। ছি ছি ছি, তোমাদের দায়িত্ববোধ দেখে আমি অবাক হচ্ছি। রাহাত বাবা তুই শুনিসনি, কাল রাতের ঝড়ে কত বড় সর্বনাশ হয়ে গেছে, ঝড়ে রহমানের সমস্ত ট্রলার সাগরে ডুবে গেছে। ঝড়ে কে পথের ভিখারি হলো বা না হলো তা নিয়েও কি আমাকে চিন্তা করতে হবে মা? ঝড়ের কারণে আমি তোমার ছেলের জন্মদিন বাতিল করতে পারি না। রহমান তোর ভাই, তোর আপন রক্তের বড় ভাই, ছিল আছে থাকবে, তাই বলে নিশ্চয়ই তুমি আজ ওনাকে আমার ঘরে তুলে নিতে বলবে না? চলো সালমা শীঘ্রই চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ভাই জান, এবার সাগরের জন্মদিন এখানে করার আয়োজন করেছেন। আমার একমাত্র ছেলের জন্মদিন হবে এমন একটা জেলে বস্তিতে, তোমাদের কি মাথা খারাপ হলো? এসো সাগর জলদি চলো। না আমি যাবো না, আজ আমি বড় অব্বর সাথে জন্মদিন করবো। সাগর আমার রাত্রি বাচ্চার উপরে দেখাচ্ছিস কেন? হ্যাঁ দরদ উতলে উঠছে না, বুঝি বুঝি সব বুঝি। কি বুঝিস তুই? এখন তো তুমি চাইবি আমার সম্পদের মধ্যে তোমার সৎ ছেলের ভাগ বসাতে। মানুষের বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে, যার কপাল একবার ভেঙে যায় তার জোড়া লাগে না। আমাদের অসহায় করে যেদিন তোর বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন সেদিনও আমাদের কপাল ভেঙেছিল, কিন্তু সে কপাল জোড়া দিয়েছিল রহমান, নিজের স্বার্থের কথা না ভেবে তোকে সে বড় করেছে, মানুষ করেছে। বড় ভাই হিসেবে সে তার কর্তব্য পালন করেছে মাত্র। কর্তব্য? শুধুই কর্তব্য? ও সারা জীবনের শ্রম ভালোবাসা ত্যাগ প্রতীক্ষা সবকিছু শুধু কর্তব্য হয়ে গেল তোর কাছে? হ্যাঁ, কারণ এখন মানুষের পরিচয় হয় টাকার অঙ্কে, রক্ত বা বংশ পরিচয় নয়। বাস 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 চলে যা, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর কোনোদিন আমি তোর মুখ দেখতে চাই না। এখন থেকে আমি জানবো আমি তোদের সবার জন্য মরে গেছি। হ্যাঁ মরে গেছি। আর একটা কথা, আমার মৃত্যুর পর তুই আমার কবরে এক মুঠো মাটি দিতে আসবি না, মাটি দিতে আসবি না। মা মা তুমি ওকে চলে যেতে বলো। মা তুমি যাবে আমার সঙ্গে? না, অনেকদিন তো তোর ওখানে গোস্ত পোলাও খেয়েছি রাহাত, এবার না হয় রহমানের এখানে ডাল ভাত খেয়ে কাটাবো। সে তোমার ইচ্ছে, তবে আমার দরজা তোমার জন্য খোলা রইল। এসো সালমা চলো সাগর। দাদি আম্মা মা গো, কি হলো মা, কি হলো? দাদি আম্মা, দাদি আম্মা আমি তোমাকে ছেড়ে, বড় আব্বাকে ছেড়ে, বন্যাকে ছেড়ে আমি যাবো না দাদি আম্মা, আমি তোমার কাছে থাকবো, আমি তোমার কাছে থাকবো। এসো সালমা চলো সাগর।
দাদি আম্মা বন্যা চাদর দেখো মিষ্টি নিয়ে এসছে জন্মদিনের মিষ্টি ফেলে দাও মা সব মিষ্টি ফেলে দাও আমার আমার শত্রুর জন্মদিনের মিষ্টি নিয়ে এসে বলছে আমার ছেলের জন্মদিনের মিষ্টি সাগর তো শত্রু নয় বাবা বাবার দোষে তো ছেলেকে দোষী করিস না করবো একশো বার করবো রাগের মাথায় এসব কথা বলছিস দেখিস যেদিন রাত নিজের ভুল বুঝে তোর সামনে এসে দাঁড়াবে সেদিন তো সব রাগ পানি হয়ে যাবে না মা না না কাশির আয়না একবার ভেঙে গেলে কোনো দিন তার জোড়া লাগে না মা কোনো দিন তার জোড়া লাগে না আল্লাহ সে তুমি আমাকে কি দেখালে দু ভাইকে তুমি শত্রু বানিয়ে দিলে এ দেয়াল তুমি ভেঙে দাও খোদা ওদের আবার তুমি এক করে দাও হ্যালো আঙ্কেল ওয়েলকাম আসসালামু আলাইকুম চাচা হ্যালো মিস্টার আকবর প্লিজ সাগর তুমি এখন এখানে বসে আছো নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমি নিচে যাব না মা সাগর জন্মদিনটা তোমার কেক কাটতে হবে তোমাকে দাদি আম্মা বড় আব্বা বন্যা ওদের ছাড়া আমি কেক কাটবো না সাগর তোর মনের অবস্থা আমি বুঝি বাবা কিন্তু তুই তো জানিস তোর বাবা কত রাগী মানুষ এই মুহূর্তে নিচে না গেলে এখানে কেমন হয়ে যাবে আয় বাবা নিচে চল আয় এসো বাবা কেক কাটো কাটো আমাকে সুন্দর করে একটা পাপড়ি দাও কি হয়েছে মিস্টার কি হয়নি বলুন বেয়াদব ছেলে বানিয়েছেন আমার গালে কামড় দিয়েছে হায় হায় রক্ত বেরিয়েছে কিনা আল্লাহ জানেন সাগর এ কি করেছো তুমি ওনার কাছে মাপ চাও আমি মাপ চাইবো কেন উনি তো জোর করে আমাকে পাপ্পি দিতে বললো দেখেন দেখেন কেমন মুখে মুখে তর্ক করে এমন ছেলেকে তো খাওয়া ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত মিস টুনটুনি না মানে বলছিলাম এখন সময় আছে মিস্টার রাহাত ছেলেকে মানুষ করতে হলে বিদেশ পাঠিয়ে দিন এই জাতি দেশে ছেলে বেয়াদব হবে না তো কি হবে সাগর আমি এখানে থাকবো না আমি বড় আব্বুর কাছে যাবো দাদি আমার কাছে যাবো বন্ধুর কাছে যাবো সাগর বন্ধুর কাছে যাবো বন্ধুর সাথে খেলবো শোন বাবা শোন সাগর দা সাগর সালমা আমি যা চাই না আমি যা পছন্দ করি না আমি যা দেখতে পারি না সাগরের ভিতর আমি সেসব দেখতে পাচ্ছি
তোমার আশকারা পেয়ে সাগর বেয়াদব হয়ে উঠছে কারণ তুমি ওর মা হ্যাঁ মা সারাদিন তোমার ব্যবসার সাথে পাড়ি আর ক্লাব করে ঘুরে বেড়াচ্ছি কত বড় দায়িত্বশীল মা আমি মা বুঝেছি এখানে আর ওকে রাখা ঠিক হবে না ওই গরিব মিসকিনদের সঙ্গে জড়িয়ে আমার ছেলে ওদের মতো হয়ে যাক এ আমি হতে দেব না শোনো সালমা আমি যত শীঘ্র সম্ভব সাগরকে পড়াশোনা করার জন্য বিদেশ পাঠিয়ে দেবো